যেই রাত্রিতে এই লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করতে হবে হাদিসের ভাষায় পাঁচটি কোন জায়গায় সাতটি আলামতের কথা বলা হয়েছে লাইলাতুল কদর কেন তালাশ করব বিশ্ব নবী একটু টেনশনে ছিলেন আহারে বনি ইসরাইলের উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছিল আমার উম্মতেরা হায়াত 50-60 বছর রাসূল একটু পেরেশানিতে ছিলেন রাসূল একটু চিন্তা করতেছিলেন আল্লাহ তাআলা রাসূলের এই চিন্তাটাকে কবুল করে নিলেন এবং উম্মতে মুহাম্মাদীকে এই আখেরি জামানার আখেরি পয়গম্বরকে এমন একটি রাত দিলেন যে এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চাইতে উত্তম বলেন সুবহানাল্লাহ রাসূল বলে সাহাবীরা রে তিন নম্বর হলো ওই প্রকার ব্যক্তিগুলো যারা জমিনের ভিতরে রমজান মাস পাওয়ার পরে লাইলাতুল কদর পাওয়ার পরে তারাবির নামাজ পড়ার মতো সুযোগ পাওয়ার পরে ইফতার পাওয়ার পরে সাহরি পাওয়ার পরে তারপরে রমজানের রোজা রাখতে পারে না রমজানে হক আদায় করতে পারে না রমজানকে কাজে লাগিয়ে নিজেদের জীবনের গুনাহগুলোকে maaf করে নিতে পারে না এই ব্যক্তিগুলো হাশরের ময়দানে ধ্বংস হয়ে যাবে তার মানে বোঝা গেল রমজান পাওয়ার পরে যারা রমজানে রোজা রাখতে পারে না রোজার বিধানগুলো পালন করতে পারে না রমজান পাওয়ার পরে নিজেদের জীবনের গুনাহকে maaf করে নিতে পারে না এই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাবে রাসূল বললেন আমিন তাই জানো হয় তার মানে রাসূল প্রমাণ করে দিল যারা রমজান পাওয়ার পরে জীবনের গুনাহগুলোকে maaf করে নিতে পারবে না আর হাশরের ময় কখনোই নাজাত পাবে না এদেরকে অবশ্যই জাহান্নামের আগুনে পড়তে হবে এই বিষয়টি বলার জন্য হাদিসটি এতক্ষণ ধরে আমি আপনাদের মধ্যে বললাম তিন নম্বর ধ্বংস হবে কারা যারা রমজান পাওয়ার পরে রোজার হক আদায় করতে পারে না জীবনের গুনাহগুলোকে maaf করে নিতে পারে না লাইলাতুল কদর মারাত্মক তাৎপর্যপূর্ণ একটা রজনী পাওয়ার পরে ইবাদত বন্দেগী করতে পারে না নিজেদের জীবনের গুনাহগুলো করে maaf করে নিতে পারে না জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিগুলো হাশরের ময়দানে ধ্বংস হয়ে যাবে রাসূল বললেন আমিন তাই যেন হয় এখান থেকে বোঝা গেল রোজা পাওয়ার পরে লাইলাতুল কদর পাওয়ার পরে ইফতার পাওয়ার পরে সাহরি পাওয়ার পরে এক মাস রোজা পাওয়ার পরে যারা জীবনের গুনাহ maaf করে নিতে পারলো না এরা হলো হতভাগা স্বয়ং রাসূল যদি এদের জন্য সুপারিশ করে আল্লাহ সুপারিশ গ্রহণ করবে এখন আমাদের চিন্তার বিষয় সেই রমজান আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা কি আমাদের জীবনের গুনাহ maaf করে নিতে পেরেছি ইন্না সন্নাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর নবীজি আপনি কি জানেন এই কদরের রাত কি এই কদর রাত্রিতে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন এই রাতের দাম শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে বেড়ে গেছে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দামটা যদি বেড়ে যায় এই কোরআনের সাথে আপনার আমার যদি সম্পর্ক আপনি আমি স্থাপন করতে পারি মরণের পরে আপনার আমারও দাম বেড়ে যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য যেই রাত্রিতে এই লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করতে হবে হাদিসের ভাষায় পাঁচটি কোন জায়গায় সাতটি আলামতের কথা বলা হয়েছে লাইলাতুল কদর কেন তালাশ করব বিশ্ব নবী একটু টেনশনে ছিলেন আহারে বনি ইসরাইলের উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছিল আমার উম্মতেরা হায়াত 50-60 বছর রাসূল একটু পেরেশানিতে ছিলেন রাসূল একটু চিন্তা করতেছিলেন আল্লাহ তাআলা রাসূলের এই চিন্তাটাকে কবুল করে নিলেন এবং উম্মতে মুহাম্মাদীকে এই আখেরি জামানার আখেরি পয়গম্বরকে এমন একটি রাত দিলেন যে এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চাইতে উত্তম বলেন সুবহানাল্লাহ এক রাত জেগে ইবাদত করলে আর আপনি যদি জীবন দশায় এরকম 5টা রাত পেয়ে যান 10টা রাত পেয়ে যান 20টা রাত পেয়ে যান লাইলাতুল কদর যদি নসিবে জুটে যায় 10টা 20টা হায়াতের জিন্দেগিতে যদি 50-60 বছরের মধ্যে 40টা রাত জুটে যায় বলেন তো বনি ইসরাইল উম্মতের চাইতে আপনার আমার আমলের পাল্লা ভারী কম হবে না বেশি হবে কম হবে না বেশি হবে আমরা লাইলাতুল কদর তালাশ করব এই রাত্রিতে নফল তাসবিহ পড়ব জিকির করব ইবাদত করে কাটাবো যে কয় রাকাত পারি সালাত আদায় করব অনেকে বলে হুজুর 200 রাকাত পড়েছি অনেকে বলে হুজুর 100 রাকাত পড়েছি এখন 200 100 রাকাত কত স্পিডে পড়েছেন কত তাড়াহুড়ো করে পড়েছেন এইভাবে না আমরা মনোযোগী হয়ে আপনার রাকাতের সংখ্যা কম হোক কিন্তু ধীরস্থির ভাবে পড়বেন রুকু সিজদা সঠিক ভাবে করবেন নামাজ সুর দুনিয়ার সবচেয়ে বড় সর
কারা যারা রুকু সিজদা সঠিক ভাবে করে না এজন্য আসুন আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য লাইলাতুল কদর তালাশ করব আল্লাহ তৌফিক দান করুন জোরে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মুমিন বান্দাদের সাতটা বৈশিষ্ট্য সাতটা গুণা বলে নিয়ে আলোচনা করলেন আমার আল্লাহ তাআলা এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ তাআলা ডেকে বলেন মুমিন বান্দার সাতটা বৈশিষ্ট্য সাতটা গুণাবলী এক নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনেরা সফল এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবে আদায় করে তাফসীর কারকরা তাফসীরের ব্যাখ্যা লিখেছেন তাফসীর ইবনে কাসির থেকে বলছি আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা লিখেছেন অন্তরে ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব অন্তরের মধ্যে কেবল মাত্র ভয় থাকতে হবে কার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাক্কাতু কতিহি ভয় করার মতো ভয় করো এই রমজান মাস আপনাকে আমাকে তাকওয়া শিখাতে আসছে লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো পরহেজগারিতা অর্জন করতে পারো যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো আজান হওয়ার পরে দুনিয়াবি কাজে লিপ্ত থাকতে পারে না দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারে না আজান হওয়ার সাথে সাথে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মসজিদে ঢুকে আল্লাহকে সিজদা দেবে কথা বলুন ঠিক এরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে তাহলে আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের মধ্যে ভয় রাখতে হবে কা কিভাবে সালাত আদায় করবেন আম্মা জান আয়েশা ডেকে বলেন বিশ্ব নবী সালাতের ভিতরে এতটা লম্বা সময় ধরে নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীজির পবিত্র পা মোবারক ফুলে উঠতো আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না লম্বা সময় ধরে নবীজি সিজদা দিতেন আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন জিজ্ঞাসা করলেন নবী গো এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মাফ করে দাও যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই নবীরা জন্মের আগেও মাসুম জন্মের পরেও মাসুম নবীদের কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বার বেশি ইস্তিগফার পড়তেন আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এ বাজান গো আমার তাহলে আমরা যে গুনাহগার আমরা যে পাপি আমরা যে মূল ভিকটিম আমরা যে মূল অপরাধী হাজারো পাপ জীবনে করেছি হাজারো মিথ্যা কথা বলেছি তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করার দরকার আছে না নাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি তো আদায় করাই লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা রবের বাধ্যতামূলক ওয়াদা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনাকে আমাকে রাতের বেলায় রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে এই সিয়ামুল লাইল কিয়ামুল লাইল আপনাকে আমাকে কি শিখাইলো সম্মানিত হাজিরিন বোঝার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি এটা তো আদায় করাই লাগবে এটা রবের বাধ্যতামূলক ওয়াদা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এটা নফল না ফরজ আর একটু জোরে বলেন ফরজ
ফরজ নিঃসন্দেহে ফরজ কথা বল ঠিক কিনা পাঁচ ওয়াক্ত সালাত এটা তো আদায় করা লাগবে পাশাপাশি রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে সেই কথা বলতেছেন কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দন্দা ঈমান থাকে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় আরবের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ করে ঠান্ডা পানি দেবজু বানায়া নিরালায় নিবৃতিতে যায় নামাজে দাঁড়ায় গেল এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ওই রাতের বেলায় আপনি আমি যাই নামাজে দাঁড়িয়ে যাব তাহাজ্জুদের সালাত যারা আদায় করে ওই নিরালায় নিবৃতিতে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এই নামাজ যারা আদায় করে তাদের জীবনে কোনো পেরেশানি থাকে না হতাশা থাকে না এরা চাইতে দেরি আমার মালিক আল্লাহ দিতে দেরি করবে না তাহলে গভীর রাতে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে সিজদার মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারি আপনি জীবনে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দেবেন তাহলে রাত্রি জাগরণ করে আমরা সিজদা দেব কাকে